জয় মোহন বাগান চলো 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 কামিংস জয় মোহন বাগান কামিংস জয় মোহন বাগান কামিংস ব্রো জেসন কামিংস এবার জেসন কামিংস নমস্কার ফুটবল ব্যোমকেশে সবাইকে স্বাগত আমি অয়ন বাংলা ফুটবলের সত্তান নিশি আর ভাই এখন বাজে রাতের একটা তোমরা বিশ্বাস করবে না আমার হাতে ঘড়ি পড়েনি বাট এখন বাজে রাতের একটা ঠিক আছে আর আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি এয়ারপোর্ট কারণ এয়ারপোর্টে আজকে আসছে জেসন কামিংস ভাই মোহন বাগানের তারকা ফুটবলার জেসন কামিংস আসছে এয়ারপোর্টে ওকে এই সময় আমার পুরো পাড়া ঘুমাচ্ছে বাট আমি যে গিয়েছি আমার সঙ্গে থাকবে তুষার আমরা যাবো বাইকে করে এয়ারপোর্ট আর আমরা তুলে ধরবো যে কী হচ্ছে এই মুহূর্তে এয়ারপোর্টে কী করছে মোহন বাগান সমর্থকরা এয়ারপোর্টে ভাই কারণ খবর আছে যে এয়ারপোর্টে কিন্তু কামিংসের সাথে কিন্তু হুগো বুমো আসতে পারে প্লাস আসতে পারে ফ্লোরেন্টিন পোগবা ভাই তো ভাই আমি তো ভাই বহুত এক্সাইটেড ভাই তো দেখা যাক কী হয় তোমার সাথে দেখা হবে এয়ারপোর্টে ভাই আর ভাই আমরা ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টে ভাই কলকাতা এয়ারপোর্টে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ল্যান্ড করবে জেসন কামিংস ভাই আই কান্ট ওয়েট ভাই দেখা যাক কী হয় তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি এয়ারপোর্টে ওকে আর এয়ারপোর্টে কিন্তু আমার সঙ্গে কিছু মোহন বাগান সমর্থকরাও আছে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কামিংস চলে আসবে ভাই কেমন লাগছে বল ভাই কামিংস আসবে কিছুক্ষণের মধ্যে দারুণ ফিলিং দারুণ সে দাদা কতটা এক্সাইটেড বলো কতটা এক্সাইটেড প্রচুর এক্সাইটেড ভাই এখন মোটামুটি এখন ঘড়ি কাটা ভাই 1:40 ভাই আর আমরা সবাই এসেছি এখানে ভারতবর্ষের সবচেয়ে দামি আপাতত এখনো পর্যন্ত 10 কোটি টাকা হ্যাঁ 20 কোটি সময় খেলে এসেছে হ্যাঁ শব্দ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে খেলে এসেছে ভাই সেই লাগছে ভাই আমরা ওয়েট করছি ভাই আর 1 ঘন্টার অপেক্ষা আমাদের মাতৃসম ক্লাব মোহন বাগান খেলতে এসছে ভাই চলো ওয়েলকাম করবো সবাই মিলে একসাথে জয় মোহন বাগান জয় মোহন বাগান তো দেখা যাক আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু জেসন কামিংস চলে আসবে কলকাতায় আর এই মুহূর্তে কিন্তু একে একে অনেক 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 মেনার্সরা কিন্তু চলে এসেছে এয়ারপোর্টে আর এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে ভাই 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 কেমন লাগছে বল এত রাতে কটা বাজে রাত্রের 2:10 কিন্তু ভাই 2:11 যাই হোক তো মানে এই মুহূর্তে কিন্তু মোহন বাগানের সমর্থক হাজার হাজার সমর্থক এদিকে মেয়েদের সঙ্গে দাদা যাওয়া কেমন লাগছে বল কেমন লাগছে বল অনেক ভালো লাগছে আজকে অনেক খুশি পাচ্ছি কি আসছে আমাদের প্লেয়ারটা মানে জাস্ট আগের বছর বিশ্বকাপ খেলেছে এরকম একটা প্লেয়ার মোহন বাগানে খেলতে আসছে মানে সত্যি ভাবা যায় না অনেক গর্ব কি আমাদের বিশ্বকাপে প্লেয়ারটা আমার মোহন বাগানে ক্লাবে আসছে অনেক গর্ব সত্যি তাই সত্যি আর মানে এখানে কিন্তু মেনে চাই না ব্যানার নিয়ে চলে এসেছে সত্যি বলতে মানে সিরিজ মানে ভাবা যায় এই হচ্ছে কলকাতা ফুটবলের আবেগ এই হচ্ছে কলকাতা ফুটবলের ক্রেজিনেস ভাই মানে লিটারেলি ভাই মোহন বাগান সমর্থকদের আবেগ কিন্তু নেক্সট লেভেলে আর আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জেসন কামিংস চলে আসবে ভাই এটা কোথা থেকে দেখা ভাই এটা দেখা
Cummings! 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 Bro, Jason Cummings is back! Jason Cummings is back! Don't knock on him. Oh man, amazing scene. Why is the serious Cummings? Why is the serious? Why is the serious? Jason Cummings, Songe Florentine Pogba, bhai. Jason Cummings, Songe Chef Florentine Pogba. Oh man. Jason Cummings, bhai. Mohun Bagan! Mohun Bagan! Mohun Bagan! Mohun Bagan! Mohun Bagan! Mohun Bagan! Joy Mohun Bagan! Chol re dol bedhe chol moedan! কেমন লাগছে বলো কামিংস এর চোখের সামনে দেখলাম আমাদের মন মানে ভালো লাগছে কামিংস খালি ইস্ট বেঙ্গল কে দেখানোর আছে বুঝিয়ে দেব একদম ভাই কামিংস কে মাপ চলে এসেছে লোটাদের বাপ প্লিজ দ্যাট ইজ কামিংস ওয়াই সো সিরিয়াস ম্যান So why Jason Cummings is in Kolkata plus Florentine Pogba is in Kolkata. আমি সব জায়গায় খবর করেছিলাম যে Florentine Pogba আসবে কিন্তু মোহন বাগানে কারণ Florentine Pogba সাথে কিন্তু এখনো কোনো রকমের কন্ট্রাক্ট টার্মিনেশন হয়নি আর কিন্তু Florentine Pogba is in Kolkata ভাই দিস ইজ অ্যামেজিং প্লাস হুগো বুমো কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে আবে অস্থি ছবি উঠেছে ও মান ভাই ফটোটা দেখ ভাই ফটোটা উফ আই হোপ আমি খুব ভালো ফুটেজ পেয়েছি লেটস সি জাস্ট লেটস সি ভাই অ্যান্ড হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স হোয়াট অ্যান ভাই শিলা কেমন লাগছে বলো ভাই কামিংস দারুন লাগছে খেলার মাঠে হবে মানে আলাদাই এক্সপিরিয়েন্স একদম এই মোহন বাগান আর ভাই এবার আমরা বাড়ির দিকে রওনা হবো মানে একটুখানি চিল্লেই কিন্তু গলা বসে গেছে লাইক লিটারি ভাই রাত তিনটার সময় আমরা এয়ারপোর্টে কিন্তু হাজির হয়েছি মোহন বাগানের তারকা খেলোয়াড় জেসন কামিংসকে বরণ করে নেওয়ার জন্য আর কিন্তু এটা কিন্তু সত্যি বলে একটা হিস্টোরিক মোমেন্ট মোহন বাগানের জন্য লাস্ট টাইম যখন সোহেন ওয়াড়ি এসেছিল তখন কিন্তু সেই একই রকমের ডিসিশন পেয়েছিল সোহেন ওয়াড়ি আর আজও কিন্তু জেসন কামিংসের জন্য ভাই অ্যামেজিং ভাই জয় মোহন বাগান সুর